রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে উপকারী জ্ঞান দান করবেন, কবুলযোগ্য আমল করার তৌফিক দান করে দিবেন এবং পবিত্র রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করুন চ্যানেলটাকে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের দাওয়াত পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে থাকুন। যাদের ফ্যামিলিতে কোনো শান্তি নাই, শুধু ঝগড়া, স্বামী স্ত্রী সবসময় ঝগড়া লেগেই থাকে, তারা রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার গুণবাচক নাম দুটো বেশি বেশি পাঠ করুন, সোয়াবের নিয়তে শেয়ার করুন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে থাকুন। ইনশাআল্লাহ আপনার ঘরে শান্তি ফিরত আসবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সব সময় সুস্থ রাখবে। সুবহানাল্লাহ। কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ লিখে যান, শেয়ার করে আপনার অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সব সময় সুস্থ রাখবে। সুবহানাল্লাহ। কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ লিখে যান, শেয়ার করে আপনার অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিন। আপনি আপনার মৃত মা বাবার জন্য দোয়া করেন, কবর জিয়ারতের সময় এই দোয়াটা পাঠ করুন এবং প্রত্যেক নামাজের পর একবার এই দোয়াটা পাঠ করুন, আপনার মা বাবার কবর আজাব আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। অবশ্যই একটা শেয়ার করবেন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে থাকবেন। যাদের কাজ আটকে আছে, কোনোভাবে আপনার ওই কাজ সমাধান হচ্ছে না, তারা সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার এই দোয়াটা পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার ওই কাজের সমাধান হয়ে যাবে। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার দরুদ শরীফ 7 বার এই দোয়াটা পাঠ করবে তার জীবন থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছি দিলে যে দোয়া পাঠ করতে হয় অনেকেই জানেন না, যারা জানেন না তারা শিখে নেবেন, শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারে হাজার হাজার মানুষ। অবশ্যই একবার পাঠ করুন, সোয়াবের নিয়তে শেয়ার করুন, আরও জানতে চ্যানেলটাকে ফলো করুন ইনশাআল্লাহ। একবার পাঠ করুন মন রহমান। যদি কোনো ব্যক্তি টানা 7 দিন আল্লাহ তাআলার গুণবাচক নামটি পাঠ করে নিজের শরীরে ফু দেয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই তার ক্ষতি করবে। সুবহানাল্লাহ। সবে নিয়তে শেয়ার করবেন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে। আজ পবিত্র শবে বরাত, এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। সবে নিয়তে শেয়ার করে দিন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে। যাদের দোয়া একেবারেই কবুল হচ্ছে না, তারা আজকের এই অজিফাটা করুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, তারপর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন, তারপর ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ 33 বার পাঠ করুন, আবার 3 বার দরুদ শরীফ পাঠ করুন। আপনার জায়েজ ইচ্ছাগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনার জায়েজ ইচ্ছাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। সারা বছর আল্লাহ তাআলা আপনাকে সমস্ত খারাপ কিছু থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করুন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে পাশে। দজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া, যদি আপনার জানা থাকে আলহামদুলিল্লাহ, না জানা থাকলে এখনই শিখে নিন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে। আপনার কি টয়লেটে প্রবেশ করা দোয়াটা জানা আছে? না জানা থাকলে এখনই স্ক্রিনশট দিয়ে শিখে নেবেন, শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইফতারের সময় ছোট্ট এই দোয়াটা বেশি বেশি জিকির করুন, সোয়াবের নিয়তে শেয়ার করুন চ্যানেলটাকে, ফলো করে দিয়ে। টয়লেট থেকে বের হওয়ার দোয়া নিজে শিখে নিন, শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার পাঠ করলো
তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হলো। সুবহানাল্লাহ। সবাই নিয়তে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দারান ভাই দয়া করে একবার পাঠ করে যান, একটা শেয়ার করে যান, যাতে আপনার অপর মুসলিম ভাইও একবার পাঠ করতে পারে। চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তায় পড়ে গেছেন, পরেশানিতে পড়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি চিন্তা দুশ্চিন্তা পরেশানির মধ্যে এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা পরেশানি দূর করে দিবে। সবাই নিয়তে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নিজে পাঠ করুন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।